হ্যালো ভিউয়ার্স শিপন আহমেদ অনলাইন আপনাদের সকলকে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আবার নতুন একটি ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের যে ক্লাসের যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে যে কপার টিউবের কী কী হয় কত সাইজের কপার টিউব হয় এখন কথা হচ্ছে যে যারা এখানে একদমই নতুন যারা এই লাইনে নতুন কাজ শেখার জন্য আমার ক্লাসগুলো করতেছেন বা আমার ক্লাসগুলো ফলো করেন তারা হয়তো বা এখনো কপার টিউব কি আসলে সেটাই আপনারা চিনেন না প্রথমে আমি আপনাদেরকে কপার টিউব কী কোনগুলোকে কপার টিউব বলে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এরপর কপার টিউব কত রকম সাইজ হয় সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো প্রথমে প্র্যাকটিক্যালি সরাসরি আমি আপনাদেরকে কপার টিউব দেখাই চলুন কপার টিউব আসলে কোনগুলোকে কপার টিউব বলা হয় আর যারা কপার টিউব আগে থেকেই চিনেন তারা তো চিনেনি তো আমি প্রথমেই কপার টিউব যেহেতু আমাদের এটা একটি একদম সিরিয়াল মেনটেন করে একটি ফুল অনলাইন একটি কোর্সের ব্যবস্থা করা হয়েছে সুতরাং এখানে আমি একদম এ টু জেড যা লাগে একটি কোর্স করার জন্য সব কিছুই আমি আপনাদেরকে শেখাবো একজন নতুন স্টুডেন্ট হিসাবে অবশ্যই তাকে প্রথমে কপার টিউব কী কোনগুলোকে কি কপার টিউব বলে সেগুলো অবশ্যই আপনার চেনা প্রয়োজন তো চলুন আমি আপনাদেরকে সঙ্গে পরিচয় করে দেই কপার টিউব কোনগুলো এটা আমি একটু দূরে রাখি ডিয়ার ভিউয়ার্স আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন কিছু কপার টিউব এখানে অনেকগুলো কপার টিউব দেখতে পাচ্ছেন এগুলোকে সাধারণত কপার টিউব বলে থাকে কপার টিউবের ভিতরটা দেখুন ভিতরটি কিন্তু খোলা থাকে আপনারা লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই ভিতরে কিন্তু খোলা এই এগুলো হচ্ছে কপার টিউব অর্থাৎ চতুর্দিকের রাউন্ড এটাকে কপার টিউব বলা হয় তো এই কপার টিউব বিভিন্ন সাইজের হয় যেমন এখানে আমি আরেকটি কপার টিউব আপনাদেরকে দেখাই আপনারা এখানে লক্ষ্য করুন যে এই কপার টিউবটি এই কপার টিউবটি কিন্তু এই কপার টিউবের থেকে অনেকটা বেশি মোটা আপনারা লক্ষ্য করতেছেন এই কপার টিউব আসলেই এখানে অনেকগুলো কপার টিউব রয়েছে এখানে আপনারা বুঝতে পারতেছেন না আমার কাছে ছোটো কিছু টুকরা রয়েছে সেই টুকরাগুলো দিয়ে আপনাদেরকে আমি দেখাই ডিয়ার বিয়র্স আপনারা এখানে কিছু কপার টিউবের ছোট ছোট টুকরা দেখতে পাচ্ছেন এটা আপনাদের দেখানোর জন্য বা সুবিধার জন্য আমি এই কপার টিউবের টুকরা কয়েকটি আমি এখানে কালেক্ট করেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি কপার টিউব বাঁকা এটা সামান্য একটু আমার কাছে আছে বাট এটা এখন আর নেই সুতরাং এটা বেশি আমি আপনাদেরকে দেখাতে পারছি না এই কপার টিউবটিকে আমরা থ্রি সিক্সটিন বলে ডাকি এটা সবচেয়ে চিকন সবচেয়ে চিকন কপার টিউব এটা হচ্ছে থ্রি সিক্সটিনের এই একটি কপার টিউবের সাইজ এরপর আপনারা দেখুন আমার হাতে এখানে আরও একটি কপার টিউব দেখতে দেখতে পাচ্ছেন এই কপার টিউবটা আমার হাতের যে কপার টিউবটা দেখতে পাচ্ছেন এই কপার টিউবটা এই কপার টিউবটার থেকে অনেক একটু বেশি মোটা অর্থাৎ এই কপার টিউব হচ্ছে ওয়ান ফোর্থ এই কপার টিউবটিকে ওয়ান ফুট বলে আমরা ডেকে থাকি এরপর আপনারা আমার হাতে এই যে আরও একটি কপার টিউব দেখতে পাচ্ছেন এই কপার টিউবটি কিন্তু আরও একটু মোটা বেশি ওই দুইটার থেকে সুতরাং এটা হচ্ছে থ্রি এইটের কপার টিউব এরপর ভিওয়ার্স আপনারা আমার হাতে আরও একটি কপার টিউব দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও মোটা এটা হচ্ছে আমরা হাফ বলে এটাকে ডেকে থাকি সুতরাং এখানে চারটি মডেল আমার কাছে আছে আমি চারটি মডেল আপনাদেরকে দেখালাম কপার টিউবের চারটি সাইজ কপার টিউবের সাইজ কিন্তু আরও বিভিন্ন রকম রয়েছে তো সেই সাইজগুলো আমি আপনাদের এখন দেখাবো তো এই কপার টিপগুলো আমি এখান থেকে একটু সরিয়ে নেই বিয়ার্স আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন আমার হাতে একটি পেপার দেখতে পাচ্ছেন হোয়াইট এখানে লেখা রয়েছে আমার চ্যানেলের নাম তো এখানে এই লাইনটি আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে এই লাইনটি আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করুন এখানে লেখা রয়েছে কপার টিউব ডায়ামিটার কপার টিউবের ব্যাস ছোটো থেকে বড় সাজানো হলো অর্থাৎ এই লেখাটি আপনারা এখানে অবশ্যই স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কপার টিউবের ডায়ামিটার সাইজ বাংলায় লিখে দিয়েছি কপার টিউবের ব্যাস ছোটো থেকে বড় সাজানো হলো অর্থাৎ কপার টিউব ছোটো থেকে বড় সাজানো হয়েছে এখানে তো সেটি লক্ষ্য করুন এখানে বেয়ার্স আপনারা লক্ষ্য করবেন আমার আঙ্গুলের দিকে থ্রি সিক্সটিন আমি লিখে রেখেছি অর্থাৎ কপার টুইপের সবচেয়ে ছোটো সাইজ যেটা সেটা হচ্ছে থ্রি সিক্সটিন সুতরাং এখানে আমি থ্রি সিক্সটিনটাই প্রথমে লিখেছি থ্রি সিক্সটিন বলতে আপনারা বুঝতে পারতেছেন তো এটা আসলে কীভাবে বোঝানো হয়েছে এটা ম্যাথমেটিক্যালি এভাবেও লেখা যায় আপনারা যদি এভাবে লেখেন এভাবেও আপনারা কিন্তু এই জিনিসটি লিখতে পারেন থ্রি সিক্সটিন তো প্রথম কপার টিউপের সাইজ হচ্ছে থ্রি সিক্সটিন এর পরের যেটি অর্থাৎ থ্রি সিক্সটিনের থেকে আর একটু বড় সাইজ যেটা সেটা হচ্ছে ওয়ান ফোর্থ এরপরের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইভ সিক্সটিন অর্থাৎ ওয়ান এর থেকে আরেকটু বড় বড়ো সাইজ ফাইভ সিক্সটিন এরপর আপনারা দেখুন থ্রি এইট ফাইভ সিক্সটিনের পরের সাইজটা হচ্ছে থ্রি এইট এরপর আপনার দেখুন সাইজটা হচ্ছে হাফ এরপরের সাইজটা হচ্ছে ফাইভ এইট তারপরের সাইজটা হচ্ছে থ্রি ফোর অর্থাৎ ফাইভ এইটের থেকে একটু বড়ো থ্রি ফোর আবার থ্রি ফোরের থেকে আরও একটু বড় সেভেন এইট আর সেভেন এইটের থেকে সবচেয়ে লার্জ যে সাইজটা সেটা হচ্ছে এক ইঞ্চি একদম ফুল এখানে আপনার দেখুন থ্রি সিক্সটিন এখানে কিন্তু অবশ্যই আপনাকে ইঞ্চ বলতে হবে থ্রি সিক্সটিন ইঞ্চ কারণ এই যে ইঞ্চের চিহ্নটা আমি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ইঞ্চের চিহ্নটা এখানে ওয়ান ফোর্থের চিহ্নটাও দিয়ে দিয়েছি সুতরাং আপনি যদি কপার টিউবকে ছোটো থেকে বড় সাজান তাহলে আপনাকে এভাবে সাজাতে হবে থ্রি সিক্সটিন ওয়ান ফোর্থ ফাইভ সিক্সটিন থ্রি এইট হাফ ফাইভ এইট থ্রি ফোর সেভেন এইট ওয়ান ওয়ান ইঞ্চি এগুলো সব ইনসে ইঞ্চে কিন্তু আমি মাপটা আপনাদেরকে এখানে দিয়েছি এই যেখানে নয়টি সাইজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নয়টি সাইজ নয়টি সাইজের কিন্তু কপার টিউব আপনারা মার্কেটে বা কাজ করার সময় এগুলো আপনারা পাবেন বা ব্যবহার করবেন তো এখন কথা হচ্ছে যে এখানে নয়টি সাইজই আপনি সময় ব্যবহার করবেন না আপনার সবচেয়ে বেশি ব্যবহৃত হবে যে সাইজগুলো সেই সাইজগুলো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পারবেন সবচেয়ে বেশি যে সাইজগুলো আপনি এখানে ব্যবহার করবেন তার মধ্যে হচ্ছে থ্রি সিক্সটিন এই সাইজটি আপনারা অনেক বেশি ব্যবহার করবেন এটা হচ্ছে আমরা ফ্রিজের জন্য এই সাইজটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং কি এরপর আপনারা দেখবেন ওয়ান ফোর্থ এই সাইজটিও আমরা ফ্রিজের জন্য অনেক বেশি ব্যবহার করব। এটা আমরা এসির জন্যও ব্যবহার করবো অর্থাৎ এই দুইটি সাইজ অনেক বেশি ব্যবহৃত হবে এবং আপনারা এই দুইটি সাইজ দিয়ে আপনাদের অনেক কাজ করতে হবে এরপর ফাইভ সিক্সটিন থ্রি এইট এই সাইজগুলো আমাদের লাগবে তার থেকে ওই দুইটা সাইজের পরে থ্রি এইট সাইজটি আমাদের অনেকটাই বেশি প্রয়োজন হবে এসির ক্ষেত্রে এরপর আমরা হাফ এটাও আমাদের অনেক বেশি প্রয়োজন হবে এটা হচ্ছে আমাদের এসির ক্ষেত্রে এবং কি ফাইভ এইট এই সাইজটিও আমাদের অনেকটাই বেশি প্রয়োজন হবে এই যে নিচের তিনটি সাইজ আমি মার করলাম এই তিনটি সাইজ আমাদের এসির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হবে আর উপরের দুইটি সাইজ থ্রি সিক্সটিন ওয়ান ফোর্থ এই দুইটি সাইজ আমাদের ফ্রিজের জন্য বেশি ব্যবহৃত হবে বাকি যে সাইজগুলো আছে এগুলো আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন কাজের সময় বিভিন্নভাবে এগুলো ব্যবহৃত হবে তো আপনারা যখন কাজ করবেন তখন আপনারা নিজেরাই অটোমেটিক্যালি এটা বুঝতে পারবেন যে কখন কোন সাইজের কপার টিউব আপনাদের প্রয়োজন হবে তবে বিশেষ করে আপনাদের এই যে এখানে পাঁচটি মার্ক করা হয়েছে পাঁচটি টিউবের সাইজ এই পাঁচটি টিউবের সাইজ আপনারা সাধারণত বেশি ব্যবহার করে থাকবেন বেশি ব্যবহৃত হয় কাজের ক্ষেত্রে সুতরাং এই সাইজগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে চিনতে হবে এখন কথা হচ্ছে যে কপার টিউবের যে যে নয়টি সাইজ নয়টি সাইজ যখন একত্রিত করে যেমন এখানে একত্রিত করে আমি আপনাদেরকে চারটি সাইজ দেখিয়েছি আমার কাছে এই চারটি সাইজটা আছে সুতরাং এই চারটি সাইজ এখানে যদি একত্রিত করে এইরকম আপনাকে জিজ্ঞাসা করা হয় এখানে কোনটা হচ্ছে ওয়ান ফোর্থ বা কোনটা থ্রি এইট বা কোনটা থ্রি সিক্সটিন বা কোনটা হাফ তাহলে এখান থেকে আপনি কিভাবে বেশি বের করবেন এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই চিনে বের করতে হবে কোনটা থ্রি সিক্সটিন কোনটা ওয়ান ফোর্থ কোনটা হাফ কোনটা ওয়ান ইঞ্চি কোনটা থ্রি এইট সবগুলো আপনাকে এখান থেকে দেখেই চিনে বের করতে হবে আর হ্যাঁ আপনারা প্রথমে যারা নতুন স্টুডেন্ট তারা এগুলো দেখেই চিনে বের করতে পারবেন না পারবেন না এই বলে আপনাদের ভয় পাওয়া বা ঘাবড়ানোর কোনো কিছু নেই এগুলো চিনার জন্য বা এগুলো বের করার জন্য অবশ্যই কোনো কোনো না কোনো টেকনিক রয়েছে সুতরাং সেই টেকনিকটিও আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শিখিয়ে দেবো যে এগুলো কিভাবে আপনারা সহজেই বের করতে পারেন এক নম্বর অপশন হচ্ছে এগুলো আপনারা মেপে বের করতে পারবেন আপনাদের আমি দেখিয়েছিলাম ইনসাইড ক্লিপার এবং কি আউটসাইড ক্লিপার সুতরাং ওই ক্লিপারগুলো দিয়ে এবং কী স্কেল দিয়ে মেপে ইজিলি আপনারা এগুলোর সাইজ বের করতে পারবেন আরেকটি কথা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে যে মাপামাপি আসলেই কোনো বিষয় না আপনি যখন কাজ করবেন কাজ করতে করতে আপনার এইরকম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে অটোমেটিক্যালি তখন আপনি নিজে থেকেই দেখার সঙ্গে সঙ্গে আপনি বের করে নিতে পারবেন কোনটা কোন সাইজ যখন কাজ করতে করতে আপনারা এমন এক অভিজ্ঞতা হয়ে যাবে যেমন এটা দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন এটা থ্রি এইট বা এটা দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন থ্রি সিক্সটিন বা এটা দেখার সঙ্গে সঙ্গে বলে দিবেন এটা ওয়ান ফোর্থ সুতরাং আসলে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে কাজে আপনি যত বেশি কাজ করবেন আপনার তত এক্সপিরিয়েন্সের লেভেলটা উপরের দিকে যেতে থাকবে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি এগুলো বের করতে পারবেন না আর আপনি যখন কাজ করতে যাবেন বা যখন আপনাকে কোনো ভাইবা বোর্ডে প্রশ্ন করা হবে যে এখান থেকে আপনি থ্রি সিক্সটিনের কপার টিউটি বেশি বের করে দেন তখন কিন্তু আপনাকে ইনসাইড বা আউটসাইড ক্যালিপার দেওয়া হবে না সুতরাং আপনাকে এগুলো দেখেই চিনতে হবে যে কোনটা থ্রি সিক্সটিন কোনটি ওয়ান ফোর্থ কোনটি থ্রি এইট সুতরাং এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নাই আপনারা কাজ করুন আমার ভিডিওগুলো ফলো করুন অটোমেটিক্যালি এগুলো আপনারা চিনে যাবেন যে আসলে কোনটা কোন সাইজ বা কি হয়েছে এখানে তো আশা করি এখানে আপনারা বুঝতে পারছেন যে কপার টিউবে কপার টিউব কী এবং কী কপার টিউবের কতটি সাইজ হয় এবং সেগুলো ছুটে থেকে বড় কীভাবে সাজানো যায় যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করবে যে কপার টিউবের সাইজগুলো বলুন ইন্টারভিউ বা বাইবা বোর্ডে তখন আপনাকে কিন্তু এইভাবে সিরিয়ালি বলতে হবে থ্রি সিক্সটিন ওয়ান ফোর ফাইভ সিক্সটিন থ্রি এইট এভাবে যদি আপনি বলেন তাহলে কিন্তু যে আপনার ইন্টারভিউ নিবে সে কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে না ছেলেটি কাজ জানে বা বুঝে তো আশা করি এখানে আপনারা ক্লিয়ার কপার টিউব সম্পর্কে মোটামুটি একটি ধারণা তো আমি ভিডিওটি শেষ করব শেষ করার আগে একটি কথা অবশ্যই না বলে নয় এখানে আপনারা লক্ষ্য করুন এই যে সাবস্ক্রাইব কথাটি আমি লিখলাম এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের বেল আইকনটি চালু করে রাখবেন তাহলে নোটিফিকেশন আকারে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে তো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল আশা করি সকলের ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক্স নিয়ে তো সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ